এই গরমের দিনে কোনো কিছুই খাইতে ইচ্ছা করে না, খালি মন চায় যে গলা ভর্তি ঠান্ডা পানি দিয়ে রেখা দিই আর খালি চুকা মুকা টাইপ কিছু একটা খাই, যেটা খেলে কিনা আসলে পেট ঠান্ডা লাগে। এত গরম বাইরে ভাই, আল্লাহ তালা সবাই সেফ রাখুক, এর উপরে আর কিছু বলার নাই। কারণ 40 ডিগ্রি উপরে সেলসিয়াস তাপমাত্রা অলওয়েজ থাকে বাইরে ভাই বাংলাদেশে। আজকে আমি নিজের ঠান্ডা করার লেগা খামো আমের ভর্তা, আর এই গরমের দিনে আম খামো না এটা কোনো সময় সম্ভব। ঘরের মধ্যে অলওয়েজ আর কিছু থাকুক না থাকুক আম থাকতেই ও মাস্ট। শর্টকাটে মরিচ পুইরা এত মজার একটা ভর্তা বানাবো যেটা দেখলে আপনাকে জিব্বা দেয় এমনই পানি টসটস করে পড়বো আমি শিওর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে হিসেবে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই উত্তপ্ত গরমে আমি আয় পড়ছি আম ভর্তা বানানোর লেগে রান্নাঘরে। ভিডিওতে যাওয়ার আগে আজকের ভিডিওটা আপনারা কেডা কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর আপনারা যারা কোন কমেন্টে রিপ্লাই দেন আমি কিন্তু রিপ্লাই অবশ্যই দিই। আয়ন একটু স্কিন কেয়ারের কথা কই, আসলে একটা জিনিস দেখছেন আপনারা, আপনারা অনেকেই খালি কন যে আপু আসল থানাকা আসল চন্দনের জিনিসপত্র কই পাওয়া যায়, অনেক পেজে দেখি কিন্তু কোনটা ট্রাস্টেড কিছু বুঝে উঠতে পারি না। তো আজকে আপনাকে ট্রাস্টেড একটা পেজে লাগে পরিচয় করা একদম, যেই জায়গা থেকে আপনারা অথেন্টিক চন্দনের সব ধরনের প্রোডাক্টস পাওয়া যাবেন। আরও একটা ইন্টারেস্টিং জিনিস, যেই পেজের কথা আমি কইতেছি এটা লগে জারকুইন বাই কেয়া। তো ওই কেয়া পেজের একটা হার্বাল নতুন তেলও বেরিয়েছে, আর এটা কিন্তু আপনার চুলে অ্যাপ্লাই করে দেখতে পারেন, এটা চুলের লেগে অনেক বেশি ভালো। চন্দন সম্পর্কে কথা কই, ওগো কাছে চন্দনের সব ধরনের প্রোডাক্টস আছে, অ্যাকনে প্রোডাক্টস থেকে শুরু করে ব্রাইটনিং নাইট ক্রিম থেকে শুরু করে ডেইলি রাফ ইউজ করতে পারবেন একটা সানস্ক্রিনের মতনই একটা প্রোডাক্ট, যেটা কিনা আপনার ফাউন্ডেশনে কামও করে দিব। আর চন্দনের কথা তো আর কি কম, চন্দন ফেসের জন্য অনেক বেশি ভালো। আপনারা দেখবেন চাকমা যারা আছে, মারমা টাইপের যারা আছে, ওরা কিন্তু অলওয়েজ ফেসের মধ্যে চন্দনের লেপ লাগায় রায় যেন কিনা ফেসের মধ্যে কোনো ধরনের ট্যান না পড়ে। আপনারা আমার অনেককে জিজ্ঞেস করেন যে আপু সিক্রেট টোন আপের এই সানস্ক্রিনটা আপনি কোন পেজ থেকে নিছেন, তো জারকুইন বাই কেয়া পেজ থেকে আমি এই সানস্ক্রিনটা নিছি। এই যে ওগো মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট, যেটা কিনা থানাকা আর অথেন্টিক থানাকা কিন্তু আপনারা ওগো পেজে পাওয়া যাবেন, ডিসক্রিপশন বক্সে ওগো পেজ লিঙ্কটা দিয়ে দিব। আমি একটা সোপ নিয়ে নিলাম, সবটা দিয়ে ভালো মতন করে ফেসটারে ওয়াশ করে নেবো, যেহেতু দিনের বেলা পুরাই রোদ, তো অবশ্যই স্কিন কেয়ারটা মাস্ট বি করতে হবে। কারণ সারাদিন আমরা গামতে থেকে ফেসের মধ্যে অনেক ধরনের অ্যাকনে হয়ে যায়, যতবার ফেস ওয়াশ করবেন ততবার আপনি সাবান না দিয়ে মুখ দিবেন। তো যাই হোক, আমি সুন্দর মতন করে সাবান দিয়ে মুখটা ধুয়ে নিলাম। আর এই যে চন্দন, চাইলে কিন্তু এই ল্যাপটা এখনো লাগিয়ে রাখতে পারেন। ফেসে অ্যাপ্লাই করলে কি হয়, এখন তো চন্দন ফেসে অ্যাপ্লাই করলে আপনার ফেসটা টান টান থাকে, ফেসটা অনেক বেশি মসৃণ থাকে, আর একটা ন্যাচারাল ভাইব অলওয়েজ আপনি পাইতেই থাকে। এই যে অথেন্টিক চন্দনের অ্যাকনে ক্রিম, এটার মাধ্যমে কিন্তু আপনার ফেসে যত অ্যাকনে আছে সব কিন্তু দূর হয়ে যাবো, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। আর ওগো এই হোমমেড তেলের কথা আর কি কইতে, অর্গানিক তেলগুলো অলওয়েজ অনেক ভালো হয়ে থাকে। তো এটা চুলে অ্যাপ্লাই করলে চুল যেমন তাড়াতাড়ি বাড়ে, চুল অনেক বেশি কালো হয়, চুল পরাও কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই থানাকাটা এখন আমি অ্যাপ্লাই করবো, কারণ থানাকা অলওয়েজ আমার অনেক ফেভারিট। থানাকা আপনার ফেসে কিন্তু চন্দনের মতনই কাজ করে, আর এটা ফেসটা টান টান রাখতে সাহায্য করে, ফেসে একটা গ্লোয়িং ভাব সারাদিন দেয়, যেহেতু রোদের মধ্যে সারাদিন আমরা পুরি সানটেন পরে ফেসটা একবার বার্ন হয়ে যায়। থেকে 15 মিনিটের মতন কিন্তু আপনি থানাকাটা ফেসের মধ্যে লাগাই রেখে দিতে পারেন, তারপর জাস্ট খালি নর্মাল পানিতে ওয়াশ করে ফেলাবেন। এর ফলে কি হবে, কিন্তু আপনার ফেসটা অনেক বেশি টান টান থাকবে, ফেসটা সারাক্ষণ উজ্জ্বল থাকবে, আর ফেসে কোনো ধরনের প্রবলেমও হইব না। থানাকার এই ক্রিমটা আপনার ফেসটা ব্রাইট করার লাগেও কিন্তু রাতের বেলা ইউজ করতে পারেন, চাইলে দিনের বেলা ইউজ করতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ। তো আমার মুখের কথা শুনে নিয়েন না, ব্যবহার কইরা তারপর উপকার পান কিনা সেটার উপরে বেস করে নিয়েন, ঠিক আছে? আর এই যে ফাউন্ডেশনের মতন ছোট একটা ক্রিম দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু চন্দনের। আপনি কিন্তু এই প্রোডাক্টসটা মেকআপের অপোজিটও ব্যবহার করতে পারেন, মানে কাইন্ড অফ আপনি বিবি ক্রিম ইউজ করেন না ওইটার বদলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এটার স্মেলটা এত জোস, বাইরে বাইরে মন চাইছিলাম একটু খাইলে, জাস্ট খেলে হাতে অ্যাপ্লাই করে দেখালাম যে এটা আসলে কতটা ভালো, ফেসের লগে একেবারে মিশা যায়। তো আপনারা যদি চান যে একটা পেজ থেকে আপনি সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টস প্লাস লগে মেকআপের প্রোডাক্টসও নিতে চান, তাহলে কিন্তু আপনারা জারকুইন বাই কেয়া এই পেজটার চেক আউট করে দেখতে পারেন। প্রত্যেকটা সানস্ক্রিনই অনেক ভালো হয়ে থাকে, বাট এই সিক্রেট টোন আপের সানস্ক্রিনটা আমার অনেক বেশি পছন্দ, কারণ এটা SPF প্লাস, পাশাপাশি এটা কিন্তু রোদ থেকে আপনার পুরোপুরি বাঁচাইতে হেল্প করে। এখন আয়েন ভর্তা খাওয়াটারে এনজয় করা যাক। তো এলাকায় ভর্তা তো আগে বানাই যাবে, তাই না? তো সুন্দর করে আমি আমগুলারে পিল অফ করে নিতেছিলাম শুধু একটা পিলারের সাহায্যে। ভর্তা মায়া মানুষের একটা ইমোশন। আর আরেকটা কথা, আমার পরনে যে ড্রেসটা দেখতে পাইতেছেন, আপনারা যদি চান যে গরমের ভিতরে একটু আরামদায়ক কিছু পড়তে, তাহলে কিন্তু আপনি এই ড্রেসটা পারচেস করতে পারেন। মাত্র 2 পিস ড্রেসই অ্যাভেলেবেল আছে, বাকি সবগুলো সোল্ড আউট হয়ে গেছে। তো অপরাজিত পেজটা চেক আউট করতে পারেন, ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো। আম ভর্তা একটা প্রশান্তি খাওয়ান বাই গরমের দিন,
দিন আইলে আম ভর্তা ছাড়া, মানে আম ছাড়া নিজের কল্পনাই করতে পারি না। ডাইলের ভিতরে আম খাইতে, আম সারাক্ষণ চাবানার লেগে আম। এর আগের বার আমি গরমের ভিতরে একে তো জ্বর জ্বর লয়ে আমি আম ভর্তা খাইছিলাম ভাই, ওই আম ভর্তার অনেক বেশি মজা আছে। যেহেতু এই জায়গায় এত কিছু নাই গা, তাই আমি শর্টকাটের ভিতরে যেভাবে আম ভর্তা বানানো যায় ওইটাই বানাইতেছিলাম। যখন শর্টকাট করে কোনো আম ভর্তা বানাই তখন আমি আর কি বডি দিয়ে ছুলি না, ডাইরেক্ট একবারে লাগা এই পোলনি দিয়ে পইলা লাই। আচ্ছা এটার আপনারা কি করেন, গ্রাইন্ডার না কি কয় আসলে এটা, গ্রেডার? একটা ওইলে হইলো তো বড় যে আর কি ফাঁকাটা আসলে যেটা দিয়ে কিনা একটু বড় বড় স্লাইস হয়ে বাইরে হইব, তো ওইটা দিয়ে সুন্দর মতন করে আমি পুলে নিতেছিলাম। আর আমরা এত বড় অসত্য আডিটা একবারই করা ভর্তা পুইরা না খেলে কেন জানি আমার কাছে একদমই টেস্ট লাগে না। তো এই জায়গায় আমি আমার জাল অনুযায়ী কয়েকটা আম ভর্তা লাগিয়ে মরিচ পুরা নিতেছিলাম, যেহেতু জাল আমি তেমন একটা বেশি দিব না, কারণ আম ভর্তা অতিরিক্ত জাল হইলে এবারে মুহে দেওয়ান যায় না। আগে ছোটবেলা যখন আমি আম ভর্তা বানাইতাম, কেউ যদি আম ভর্তার মধ্যে চিনি দিবার সে তো আমার এত রাগ উঠতো যে ভাই চিনি দিয়ে কেন আম ভর্তা বানায়। কিন্তু যখন বড় হইলাম চিনি দিয়ে খাওয়া বুঝলাম, এই পর্যায়ে যে আমি ফিল করি যে আসলে আম ভর্তা কিন্তু একটু চিনি মিশাইলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, দুইটা আমি নিছিলাম, আমি ভালো মতন করে পইলা লইছি, মরিচগুলো পইরা নিছি। আপনারা কেডা কেমনে আম ভর্তা বানায় খান একটু কিন্তু কমেন্ট করে জানায়েন, যে কোন কোন দেশে কোন, অনেকে দেখছি আম ভর্তার মধ্যে সরিষার তেল দেয়। আসলে কি তাই যে আম ভর্তার মধ্যে সরিষার তেল দেয়? আমি জানি না অ্যাকচুয়ালি, জাস্ট খালি আর কি কৌতূহলবশত আপনার কাছে আর কি জানতে চাইলাম। আমার বাসার এই বারান্দার এই জায়গায় বয়ে বয়ে আমার যে কোনো কাজ করতে এত ভালো লাগে, একে তো এত সুন্দর ভিউ। আমি কিন্তু আমার বাসার ফুল ভিডিও এখন আপনার লগে শেয়ার করিনি যে বাসার পুরা দেখতে কিরকম লাগতেছে। একটু অপেক্ষা করতে হইব। তো যাই হোক, এই জায়গায় আমি নিয়ে নিলাম নর্মাল লবণ, আর লগে একটু বিট লবণও দিচ্ছি। এই বিট লবণ আমি একটা সুপার শপ থেকে আনছিলাম ভাই। এই বিট লবণটা দেওয়ার পরে প্রত্যেকটা খাবারের টেস্ট এমন ভাবে চেঞ্জ হয়ে যায়, মনে হয় জানি অনেক মজা লাগে আর অনেক ভালো লাগে। তেমন একটা মরিচ এমন আতানি পড়ে না, দেখে একটু একটু মরিচ দলে কেন জানি আটটা জ্বালা পড়ে করে। আচ্ছা কন তো মরিচ যখন অনেক বেশি আতাহাতি পরে আটজন জলে, ওই জ্বলা নিবারণ করা লাগে কি করা লাগে? আপনি করে একটা বুদ্ধি করে দিয়ে একটা ট্রিক্স শিখাই দিই, হেডা হইলো যখন হাত অনেক বেশি জ্বালা করবো একটা চুরির মতন কিছু একটা পরে টাইট করে হাতটা বেশি না 5 মিনিটের মতো রাখে দিবেন, আর একটু গরম পানিতে সুবাইবেন। দেখবেন 10-15 মিনিটের ভিতরে আপনার হাতের জ্বলার একবারে নিফিস হয়ে গেছে। আর এই পর্যায়ে আমার ভর্তারা দেখতে এত লোভনীয় লাগতেছিল, আমি কতক্ষণে খালি হামলায় পড়বো ভর্তার উপর এটাই চিন্তা করতেছিলাম। আর এই ভিডিও দেখে এখন কার কার আম ভর্তা খাইতে মন চাইতেছে একটু কমেন্ট করে জানান, আর যারা যারা আম ভর্তা বানায় খাইছেন আপনাকে আম ভর্তার ছবিটা একটু শেয়ার করেন, ঠিক আছে? আম ভর্তা দেখতেও কেন জানি অনেক বেশি ভালো লাগে। ও সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এরকম আর কি লোভনীয় একটা আম ভর্তা খাওয়ার মজাই অন্যরকম। আলহামদুলিল্লাহ আমি আমার ভর্তা খুব ভালোভাবে এনজয় করতেছিলাম। আপনারা বানাইলে অবশ্যই বানায় বানায় খায়েন নিজের মতন। আজকের ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে প্লিজ পেজটা একটু লাইক ফলো করে দেন, আর ভিডিওতে বেশি করে কমেন্ট করেন, একটু লাইক করেন, চাইলে শেয়ারও করতে পারেন। আপনারা যখন বেশি বেশি লাইক করেন আমার আরও বেশি বেশি ভিডিও বানাইতে ইচ্ছা করে। আপনাগুলোকে দেখা হইব আমার নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত আমি আমার আম ভর্তাটা খাই, আর অনেক 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 বেশি মজা হয়েছিল ভর্তাটা, প্লাস অনেক ঝাল হয়েছিল ভাই। সাধারণের ভিতরে এটা অসাধারণ লাগতেছিল। অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে আপু আপনি কি একা থাকেন, আপনার সাথে কে থাকে, আপনার ভিডিও কে করে দেয়, তো ওইটার লাগে আমি আলাদা একটা ভিডিও বানাবো, ওইটার লাগে একটু অপেক্ষা করেন। তো ভালো থাকেন সবাই, দেখবো আপনার কোনো কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই জানাতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফিজ।